বিশ্রামগঞ্জ বিদ্যুৎ দপ্তরের সামনে বাইক ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত রেশন ডিলার। শুক্রবার পাথালিয়া ঘাট এলাকার রেশন ডিলার বীরেন্দ্র দেববর্মা বিশ্রামগঞ্জ বিদ্যুৎ অফিসে বিদ্যুৎ বিল জমা দিয়ে যাওয়ার পথে একটি মারুতি তাকে ধাক্কা দেয়। বাইক থেকে ছিটকে পড়ে যান বীরেন্দ্র দেববর্মা। প্রত্যক্ষদর্শীদের খবরে ছুটে এসে বীরেন্দ্রকে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন অগ্নি নিরাপক কর্মীরা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রেফার করা হয় জিবিপিতে। বাইক ও গাড়ি থানায় নিয়ে এসে মামলা নিয়েছে পুলিশ।